글쎄. 개껏어. 왜겠지? 살라이쿰. 스쿼트 랩까 PC 오도 যাচ্ছে. 제이타 অনেক আগে থেকে কেনা শখ ছিল. আজকে যে আমরা বিল্ড করতে চলেছি. বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন অনেক সময় যে গেমিং এর জন্য কি PC কিনবো, এডিটিং PC কি হতে পারে অথবা গ্রাফিক্সের জন্য কি হতে পারে? হ্যাঁ, 3D কাজ করার জন্য কি PC হতে পারে? অল ইন ওয়ান আই বলবো, সেটা আজকে বিল্ড করতে যাচ্ছি। এটা সব মিলিয়ে যদি পছন্দ মতো করতে চাই, আমি আমার পছন্দ মতো, তাহলে প্রায় 4 লক্ষ টাকার মতো পড়বে। জানি এটা অনেকের সাধ্যের বাহিরে, আমিও প্রায় 6-7 বছর পরে এই PC-তে বিল্ড করছি। সো একদিনে ভালো কিছু কেউ নিতে পারে না। এনিওয়েজ, আমরা প্রত্যেকটা প্রোডাক্টস অ্যান্ড ইকুইপমেন্ট যেগুলো আমরা নিয়েছি এটার সাথে ইউজ করতেছি, এক এক করে মডেল, ব্র্যান্ড এবং দামগুলো বলছি, আপনাদের কাজে লাগতে পারে। এবং এই PC-টা তৈরি করলে কোন কোন কাজ করতে পারবেন সব কিছুই আপনারা এই লাইভের মধ্যে জেনে যাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমি যেখানে আছি বর্তমানে সেটি হচ্ছে ক্লাসিক কম্পিউটার দিনাজপুরে, এটি সবটি। আর আমাদের যত রকম ইলেকট্রিক্যাল প্রোডাক্টস লাগে আমরা অ্যাকচুয়ালি এখান থেকেই নিয়ে থাকি। আবার আমাদের স্টুডেন্টসরা যারা এখান থেকে কম্পিউটার পারচেস করেন তাদের একটা ডিসকাউন্ট দিয়ে থাকেন তারা। খুব ভালো এখানকার সম্পর্ক আমার বড় পরিচিত কাজিনদের মধ্যে পড়ে যায়, তো সেক্ষেত্রে আমি অনেকে এটা আবার রেফারও করে দিই। এটা দিনাজপুরের মডার্ন মোড়ে অবস্থিত, আপনারা চাইলে এখানে ফোন দিয়ে পারচেসও করতে পারেন তাদের এখান থেকে, বা আমাদেরকে বললেও হবে, আমি আবার অটোগ্রাফ দিয়ে দিব, সমস্যা নেই। এনিওয়ে, হ্যাঁ অনেকে নিয়েছে তো জাস্ট ফর অটোগ্রাফটার জন্য, অনেকে এটা পছন্দ থাকে যে ভাই অটোগ্রাফ দিয়ে ফোন পাঠাইলাম না একটু আগে। আচ্ছা, তো আমরা কি দিয়ে শুরু করি প্রথমে? খুব মজার একটা জিনিস যেটা এটা এর কাছে নিয়ে আসার প্রোডাক্টটা দেখাই সবার কাছে পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে রাইজেনের যে প্রসেসরগুলো আছে এগুলো। আমরা এর আগে দেখেছি ইন্টেলের প্রসেসর থাকে, AMD-র মধ্যে এইখানে রাইজন যেটা নতুন বেরিয়েছে লাস্ট কত আসছে 3050, এরপরে কি আছে 3050 XT, এর মধ্যে এরপরে গেছে নাই না? আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার রাইজন 9 এর 3900X, ঠিক আছে, এই মডেলটা। এটার প্রাইস দিয়ে মেবি মানে এখানে যে কম্পোনেন্টগুলো আছে আমি হাসবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্ট দিয়ে কমপক্ষে 2টা করে PC তৈরি করা সম্ভব, সবগুলো দিয়ে একটা রুমের রেডিও হতে যাচ্ছে। এটা এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইসটা আপ ডাউন করে। বর্তমানে যদি আপনি এটা কিনতে যান কোথাও দেখেন যে 45,000 টাকা নিতে পারে, কোথাও আবার 42,000, 41,000, এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে সব টু সব। সো আমাদের প্রথমে যেটা চলে গেল সেটা হচ্ছে রাইজন 9 এর 3900X প্রসেসর, আর এর মধ্যে আমরা পাচ্ছি 12টা কোর। ইট মিনস এটা আপনি করাই 9 এর থেকেও বেটার ভালো হবে। আপনি যদি 3950 একটা ভার্সন আছে XT, সেটাও 3900XT, সেটা যদি বাই করেন এইটারই জাস্ট 3050 থাকবে সেখানে, 3900 থাকবে না, সেটার দাম আবার প্রায় 70,000 মতো। এবং সেখানে আমরা পাচ্ছি 16টা কোর। এই কোর সম্পর্কে অনেকের আইডিয়া থাকে না, সো কোরাই 5, কোরাই 3, কোরাই 7 আছে ঠিক এটাই বলি। সো আমরা এইটাতে 12টা কোর পাচ্ছি, এটা বেটার আমাদের জন্য। আই থিঙ্ক আমরা যেগুলো কাজ করবো এই PC দিয়ে সবগুলো লাস্টে করবো আমি। সো আমাদের প্রসেসরটা এক্সাইট চলে গেল। এর সাথে আমাদের প্রথম যে জিনিসটা আমরা নিতে চাই মাদারবোর্ড। সো এই কি মাদারবোর্ড দিব আমরা, অনেকে চিন্তা করি কোনটা আমরা ইউজ করতে পারি। তো আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আসুস। আর আসুস বলতে গেলে এখানে আর মানে বলার অভিজ্ঞতা লাগে না যেটা কত ভালো একটা মাদারবোর্ড, ব্র্যান্ড কত ভালো। আমি এমনও দেখেছি যে আসুসের একটা কিবোর্ড প্রায় 20-22 বছর ধরে একজন ইউজ করছেন। সো আসুস বলতে এর নতুন কোনো স্পেসিফিকেশন লাগে না, কারণ সবাই জানি আসুসের প্রোডাক্ট মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আসুসের আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে আসুসের যেটা আপনি বিল্টিন একটা ওয়াইফাই পাচ্ছেন, মানে আপনাকে কিন্তু ওয়াইফাই পোর্ট লাগাতে হচ্ছে না, পোর্টেবল কোনো জ্যাক। আর আদার সাইড আপনার এটা কিন্তু অ্যাকচুয়ালি গেমিং এর জন্য বেটার বলে দিয়েছে, গেমিং মাদারবোর্ড লিখে আছে এখানে। এই মাদারবোর্ডটা আমরা যদি কিনতে চাই আমরা এটা কত জন, এটা अराउंड 44,000 or 45,000 বললাম তো ভ্যারি করে, জাস্ট 1-2,000 টাকা কম বেশি হতে পারে আমি যে বাজেট করে লিখছি। তাহলে আমাদের কত হলো এখানে মাদারবোর্ড প্লাস হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড একটু চেঞ্জ হবে 41 হবে, আচ্ছা 41 হলো, আর হচ্ছে প্রসেসর হচ্ছে 43, তাহলে 40-80,000 এন্ড লাইক আমরা अराउंड 85 ধরে রাখি, ঠিক আছে। আমি যে বাজেটটা দেবো সেটা থেকে আমরা 2-4% থেকে আরাম করে নেবো, রাউন্ড ফিগার করে নেবো।
গুগলে সার্চ করলেই পাবে, আপনি জাস্ট নামটা লিখলে চলে আসবে। আরো ভালো পাওয়া যায়, তো মাদার বোর্ড এবং প্রসেসরের উপর ডিপেন্ড করে, চিন্তা ভাবনা করে, আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনাকে চিন্তা করতে হবে আসলে কোনটা বেটার হবে। এটার জন্য আপনি প্রাইস কম্পারিশন করে রিভিউ গুলো দেখতে পারেন ইউটিউব বা গুগলে গিয়ে। এটা আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটার জন্য আমার গ্রাফিক্স কি পরিমাণ হতে পারে। এখন এটা আমার নেওয়ার কারণটা হচ্ছে যে আমি যেহেতু মাদারবোর্ডটা নিয়েছি একটা ভালো এবং এর সাথে প্রসেসরটাও বেটার, তো সেক্ষেত্রে অনেকে আপনাকে সাজেস্ট করতে পারে যে জিফোর্স আরটিএক্স 2060টা, সেটা যেটা থেকে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে আমাদের 3070টা। এটা প্রায় মোস্ট অফ দ্য পিপল পারচেজ করে থাকে এবং এটার প্রাইসটা আমরা যদি বলি এটা ভেরি করবে 64,000 to 65,000 টাকা, রাইট? এইখানে যে পাচ্ছি আমি ডিসপ্লে পোর্ট পাচ্ছি তিনটা আর HDMI পাচ্ছি একটা, এটার মধ্যে আরো অনেক কিছু আছে এর সাথে। আমাদের এখানে গ্রাফিক্স কার্ড চলে গেল, তাহলে সব মিলে আমাদের প্রাইস কত? 85 and 64 চলে গেল। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা অ্যাসোসিয়েট ড্যান্স ফিন একটা আপনার ইয়ে পাওয়া যায়, মনিটর পাওয়া যায়, যেটার সাথে কিন্তু স্ট্যান্ড থাকে না, এটা টেবিলে রাখলে অনেক ভালো লাগে। এটা আমার নেওয়ার কারণ হচ্ছে যে আমি যদি আমার টেবিলেটাকে রাখি তাহলে দেখতে ভালো লাগবে। এর সাথে আপনি যদি চান যে অন্য কোনো স্ক্রিন ইউজ করবেন তাও করতে পারেন, আর যদি না চান নাও ইউজ করতে পারেন। সো এটা জাস্ট একটু বিলাসবহুল করার জন্য আর কিছুই না। সো এই মনিটরের মধ্যে মেবি টাচ কাজ করবে, আপনি টাচ স্ক্রিন চাইলেও কাজ করতে পারেন হয়তো বা। এই মনিটরের প্রাইস হচ্ছে 29,000 টাকা, 30,000 হতে পারে, ইট উইল ভ্যারি শপ টু শপ। ওকে, তাহলে কত হলো? 1,80,000 টাকা পর্যন্ত চলে গেল, রাইট? আর কি বাকি আছে এখানে আমাদের? কুলার, পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, তবে যে আমার যেগুলো বলছেন থার্মোস্ট্যাটের কুলার আছে, আর থার্মোস্ট্যাটের একটা লিকুইড কি আছে, লিকুইড কুলার এইটা, আর পাওয়ার সাপ্লাইটা ওই যে কিছু আচ্ছা। এটার অনেকগুলো ব্র্যান্ড আছে, তো আমি বেশ কয়েকটা ব্র্যান্ড খুঁজে খুঁজে পাই নাই। এইটার সাথে আপনি ভার্সাস করে অন্য কিছু দেখতে পারেন গুগলে। তো থার্মোস্ট্যাটের লিকুইড কুলার একটা আর পাওয়ার সাপ্লাই একটা নেওয়া হয়েছে। আমি চিন্তা করেছি এটা যদি আমার পারফরমেন্স খারাপ দেয় আমি এটা হয়তো রিপ্লেস করতেও পারি, আই ডোন্ট নো। বাট এতগুলো প্রোডাক্টের সাথে যেহেতু আমি এটা নিয়েছি তো অবভিয়াসলি একদম চোখ বন্ধ করে বলাই যায় যে ভালো, নয়তো কিন্তু খারাপ প্রোডাক্ট এগুলোর সাথে ইউজ করলে হবে না। ওকে, এটা কত? 32 GB আমি আপাতত 32 GB র‍্যাম রাখছি, 3600 MHz না, আর এটা 3600 থাকে, এটা স্পিড বেশি ভালো হবে। এবং এইটা দিয়ে যদি আমার মনে হয় যে না আমার কাজের মধ্যে আরও একটু প্রেশার লাগছে বা স্পিডটা স্লো হচ্ছে, দেন হয়তো আমি এটাকে 64 to 128 পর্যন্ত করতে পারবো। ডিপেন্ডস আপ টু ইউ, আপনার কী পরিমাণ প্রয়োজন হচ্ছে, স্টার্টিংয়ে এতগুলো নেওয়া দরকার নাই। তাহলে প্রাইস কত? এটা 9,000 থেকে 10,000 টাকা লাগবে আপনি যদি এই ধরনের র্যামগুলো ইউজ করেন। এর সাথে আমাদের SSD সব থেকে যেগুলো ভালো সেগুলো হচ্ছে আপনার স্যামসাং এর NVMe Evo Plus যেগুলো আছে, আর এই যে ট্রান্সেন্ট না এমবেড পুরো, হ্যাঁ এটা ট্রান্সেন্ট এমবেড টু এনভিএম ভার্সন। ওকে, ট্রান্সেন্ট এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে 1 TB, আপনার যদি প্রয়োজন আপনি 500 GB ইউজ করতে পারেন, সেখানে 480 GB আপনি পাবেন। আর
এখানে যদি 960 গিগাবাইট পর্যন্ত পাবো আমরা নরমাল কোনো হার্ড ডিস্ক ইউজ না নরমাল কোনো হার্ড ডিস্ক করছি না সেটার কারণটাও বলে দেব আমি তাহলে সব মিলে আমাদের 9000 প্লাস 11000 ওকে 2014 আর এর সাথে আমরা একটা ক্যাশিং ইউজ করতেছি এটাও একটা গেমিং ক্যাশিং সো মেবি এটা আনবক্স করে দেখাবো এটা ভালো লাগবে ওটা তুমি এটা পে এত সুন্দর একটা কম্পিউটার বিল্ড করার সময় যদি আমার যে ক্যাশিংটা ভালো না হয় পাওয়ার সাপ্লাই কুলার ভালো না হয় তাহলে কিন্তু পিসি প্রোডাক্ট এমনিতেই নষ্ট হয়ে যাবে একদম হেল্প করলে বেটার হয় এটা যদি একটু নামায় দাও তাহলে সুবিধা হবে একটু সামনে এসে আপনি চাকরি আসবে আমাদের নালাইকা সফট শিট দিয়ে বন্ধ করা আছে মানে কিভাবে প্রোটেকশনের সাথে এটা আসে আসলে এর ওয়েট অলমোস্ট 10 কেজির মতো 10 কেজির মতো শুধু মাত্র এই এটা না কই এবং আমরা যদি এটা ইউজ করি যখন লাইটিং গুলো এখানে দেখাবে তখন কিন্তু দূর থেকে এটা দেখতে সুন্দর লাগবে আর এখানে অ্যাকচুয়ালি বলি আমি এইটার মধ্যে আপনারা যদি একটু গেমিং ফোনটা নাকি দূর থেকে দেখালেই হবে আপনারা যদি একটু গুগল ইমেজে গেমিং ক্যাশিং অফ কম্পিউটার লিখেন আপনি দেখবেন যে বিভিন্ন টাইপের ক্যাশিং দেখা যায় যেগুলো একদম দেখতে জোলস লাগে মানে অনেক রকমের কালার থাকে কালারাইজ থাকে আমরা সাধারণত যে সিপিইউ গুলো দেখাও তো এটা যে যে ক্যাশিং গুলো ব্যবহার করা থাকে ঠিক এই টাইপের কিছু হ্যাঁ ওকে ঠিক ওই টাইপের কিছু ক্যাশিং আমরা ব্যবহার করি যেগুলো তো কোনো লাইটিং থাকে না বা দেখতে পাবো না নিচে ডুবে রাখে দেয় এগুলো সাধারণত মানুষ একদম পিসি পাশে রাখে দেয় কেউ কেউ যদি ইউটিউব ভিডিও করে ঠিক তাদের জন্য বেটার এটা যে সৌন্দর্য বাড়ানোর জন্য আর কিছুই না আর যখন আমরা এ ধরনের ইকুইপমেন্ট দিয়ে আমরা পিসি তৈরি করবো ঠিক তখন অবভিয়াসলি আমাদের এরকম বেশ কয়েকটা কুল অ্যান্ড কুলিং ফ্যানস লাগবেই এছাড়া যদি আমাদের এগুলোকে আমরা কুলিংটা যদি ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু পিসিটা বেশি দিন আপনার এই প্রোডাক্টগুলোর টেকসই হবে না লিকুইড কুলিং ওভারহিটিং ইস্যুটা চলে আসবে তখন আর লিকুইড কুলিং অবশ্যই লাগবে এখানে দ্যাটস ইট এটার আমরা প্রাইস কত নিয়েছি এটা 9000 এর মধ্যে তবে আমাদের সব মিলে এখানে এই যে প্রোডাক্টগুলো আছে এই ছোটটাকে স্ক্রিন দিয়ে টোটালি প্রায় কত পড়ছে 2 লক্ষ প্রায় কত আসলো 20000 এর মতো আসলো ওকে এই যে এখানে এটা পুরো হয়েছিল সব মিলে আমাদের পড়লো 2,23,000 টাকা আচ্ছা এর সাথে আমি যেই ইয়াতে ইউজ করতেছি আরেকটা স্ক্রিন যে স্ক্রিনটা আমরা এটা ব্যবহার করছি এটার পরে আরেকটি স্ক্রিন আমাকে ইউজ করতে হবে সেটি হচ্ছে 49 ইঞ্চির আসুসের আপনি আরো কম দামে চায়না ব্র্যান্ডগুলো পেতে পারেন সেটার দাম মেবি 1,25,000 টাকা হতে পারে সেটা সেটা আমি আজকে পাই নাই ওনারা আমাকে আমি দিবেন বলেছে দেন সেটা নিয়ে আপনাদের আমি পরে জানাবো তাহলে সেটা যদি এক করি কত প্রাইস আছে অনেক কিছু হইলো দাম শুনে শুনে অনেকে এখানে কিছু লিখছেন আমি নিজেও দেখতে পাচ্ছি না অনেকে লিখেছেন যে ভাইয়া সাধ্যের বাহিরে আমি একটু স্টপ কথা বলতেছি অনেকে লিখেছেন ভাইয়া সাধ্যের বাহিরে আই নো দ্যাট হ্যাঁ এটা সাধ্যের বাইরে হবে এক সময় আমার নিজের একটা সাধ্যের বাইরে ছিল যখন আমি নতুন শুরু করি বা নতুন পিসির নাম শুনি ঠিক তখন এটা 2010-12 সালের দিকে আফটার 8 ইয়ার্স 9 ইয়ার্স স্বপ্ন পূরণ হচ্ছে তো আপনি চেষ্টা করলে আপনারটাও হবে এই পিসির যদি অ্যাকচুয়ালি কী কী কাজ হবে আমি যদি বলি যে এভরিথিং করতে পারেন আপনি এনিথিং কোনো জায়গায় আপনার আটকে পড়বে না আপনি 3D ম্যাক্সে কাজ করবেন প্রবলেম নেই অটোকিট করবেন প্রবলেম নাই আপনি গেম খেলবেন বিশ্ব যে কোনো গেম এখানে সাপোর্টেবল ঝড়ের মতো দুর্বল রকেট আপনি যদি মনে করেন যে এডোব প্রিমিয়ার প্রো থেকে আরও বড় বড় সফটওয়্যার ইনস্টল করবেন তাতেও কাজ করবে আপনি যদি বলেন যে মিউজিক কম্পোজিশন করবেন অ্যাপল স্টুডিও থেকে বড় বড় যেগুলো আছে আপনার অ্যাডোব অডিশন সবগুলোই করবে সো এটা দিয়ে আমরা একদম সবগুলো কাজ করতে পারবো কোনো সমস্যা হবে না প্রোগ্রামিং এর জন্য এত বড় বিল্ডিং কনফিগারেশন লাগে না প্রোগ্রামিং এর জন্য বা কোডিং এর জন্য আমি যেই
কনফিগারেশন দিয়েছিলাম কয়েকদিন আগে লাইক 25-30 হাজারের মধ্যে, সেগুলো এনাফ। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার বলে দিচ্ছি, শোরুমটার নাম হচ্ছে ক্লাসিক কম্পিউটার, ওনারা আমাকে কিন্তু টাকা দিবে না এই মার্কেটিং করার জন্য। দেখতে খুব সুন্দর, ফ্ল্যাট টাইপের, আপনার ওই যে অ্যাপলের যে ম্যাকবুক প্রো গুলো থাকে রাউন্ড করা থাকে ওইটা নাই এখানে, তো ম্যাকবুক এয়ার এর মতো এটা একটু ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে। তাহলে আপনি কিনতে পারেন, সার্চ করবেন, লিখবেন, গার্লফ্রেন্ডের ছবি আঁকবেন, তাও আঁকা যাবে, প্রবলেম নাই। ওকে, আর এটা একটু শুধু আমরা এই প্রোডাক্টের এগুলো আনবক্সিং প্রয়োজন নাই, এগুলো নাম বলে দিলাম, এটা দেখতে হবে না। কয়টা পিস আচ্ছা, কিছু আপনাকে আমি ছবি দিছিলাম, ওই যে কি বলে এটাকে আমরা লাইভটা ক্লোজ করতে পারি, এগুলো এখন সব খুলতে সেভ করতে উইন্ডোজ দিতে অনেক সময় লাগবে। আচ্ছা,
আরো কিছু পার্টস আছে যে এই অংশটা এই অংশটা ওখানে যাবে यस यस আর এটা ওর মাথার মধ্যে আসছে এটা এটা দেখতে কার গর্জিয়াস করার জন্য লাগে না ও ফেমিটিক আসপ্রেটা দেখছেন কমেন্ট কোন আছে প্রশ্নবিদ্ধ কোন কমেন্ট আছে এই ধরনের প্রশ্ন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ কেমন আছো ও কেমন আছি ভালো আছি আর ঠিক আছে টোটাল নাও 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 এই মানুষগুলো বিবাহ মানে বিয়ে করলেই কেন জানি বুড়ি বাড়ে যায় আরে উঠতে পারে না উঠলে বসতে পারে না বসতে পারে না এই হলো প্রবলেম ইনি হচ্ছেন সাইদ ভাই আসলে কেন আমার ওভারলো অফ ক্লাসিক কম্পিউটার বাপরে আসলে কেন আমার ছবিটা দেখা দিয়ে বলবেন নাসিম ভাই লোক নাসিম ভাই লোক আর কিছু বলা লাগবে না আইনি হচ্ছেন তার আর একজন ছোট ভাই দুইটাই বিয়ে করে নিয়েছে একটারও শালি নাই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ